এবার অমর একুশে বইমেলার খবর। বলছিলাম অমর একুশে বইমেলার খবর জানিয়ে দিচ্ছি সৌজনের ফ্রেশ স্টেশনারি। অমর একুশে বইমেলার প্রথম শুক্রবার আজ। সাধারণত শুক্রবারে মেলায় পাঠক ও ক্রেতার সমাগম বেশি থাকে। বইমেলার খবর জানাচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। আর কিছুক্ষণ পরেই কিন্তু দ্বিতীয় দিনের মতো বইমেলা শেষ হয়ে যাবে। আমরা জানি যে রাত নয়টা পর্যন্ত বইমেলা চলে। তো আজ শুক্রবার সকাল থেকেই আমরা জানি যে সকাল বেলা ১১টা থেকে শুরু হয়েছে বইমেলার কার্যক্রম। তো আজ শুক্রবার এবং শনিবার যে বইমেলাতে শিশুপ্রহর বিশেষ আয়োজন থাকে সেটি কিন্তু সকাল বেলা ১১টায় শুরু হয়েছিল। তো আমরা দেখেছি যে সকালবেলা শিশুরা সেই আয়োজনগুলোতে অংশ নিয়েছে, বাবা মায়েরা তাদের শিশুদেরকে নিয়ে এসেছিলেন। এবং এরপর কিন্তু দুপুরের দিকেও কিছুটা আসলে মেলায় পাঠক কিংবা বইপ্রেমীদের ভিড় কিছুটা কম ছিল, তবে বিকেলের পর থেকে এবং সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি যে যথেষ্ট পরিমাণে বইপ্রেমী মানুষের ভিড় হয়েছে বইমেলা জুড়েই। আমরা বইমেলার মাঠ ঘুরে ঘুরে দেখছিলাম, তো এখানে যথেষ্ট উপচে পড়া ভিড়ই বলা যায়। তো এখন বইমেলা শুরু হওয়াতে কিন্তু অনেকেই বই কম কিনছেন, তারা ঘুরে ঘুরে বই দেখছেন, বিভিন্ন প্রকাশনী বিভিন্ন স্টলগুলো ঘুরছেন এবং যে পছন্দের বইগুলো তারা তালিকা করছেন। অনেকেই কিন্তু বইমেলার শেষ দিকে বই কিনেন এবং অনেকে এখনও বই কিনছেন। আর বইমেলার যে স্টলের কাজ বলা যায়, এবারে স্টল বিন্যাসটা বেশ ভালো হয়েছে এমনটাই বলেছেন এখানকার আগত পাঠক এবং বইপ্রেমীরা। আর এখানকার যে প্রকাশক এবং লেখক রয়েছেন, বেশ কয়েকটি প্রকাশনী এবং বিভিন্ন সংস্থার লেখক প্রকাশকের সঙ্গে আমি কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এবারের বইমেলার আয়োজনটি বেশ গোছানো হয়েছে। নতুন নতুন বই কিন্তু প্রতিদিনই বইমেলা আসছে, প্রথম দিনও বেশ কিছু নতুন বই এসেছে, দ্বিতীয় দিনও এসেছে। তো সব মিলে কিন্তু বইমেলা বেশ ভালো চলছে, দীর্ঘদিনের অপেক্ষার বইমেলা, সেই বইমেলাটি চলছে। তো তারা বলছেন যে হয়তো এবারও তারা অনেক ভালো ভালো বই উপহার পাবেন এবং তাদের পছন্দের মতো বই কিনতে পারবেন। তো এই ছিল আজকে আমার কাছে এই মুহূর্তে বইমেলা থেকে সর্বশেষ পরিস্থিতি।